হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আজাস ডায়েরি অ্যান্ড ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসছি। অনেকেই আছেন ডিম খেতে অনেক বেশি পছন্দ করেন এবং ডিমের সাথে হয়তোবা অনেকেরা তরকারি দিয়ে খান না, জাস্ট ভুনা করে খান। তো আজকে আমি আপনাদেরকে ডিমের সাথে তরকারি ভুনা করে একটা মজাদার রেসিপি শেয়ার করব। তো এটা আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এবং ঘরে থাকা কিছু উপকরণ থেকে আপনারা এটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো উপকরণে প্রথমে যেই উপাদানটি লাগছে সেটি হচ্ছে ডিম, সাথে নিয়েছি আমরা বেগুন এবং হচ্ছে আলু। তো আলুটাকে আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আর বেগুনগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছিলাম। আপনারা চাইলে আরেকটু পাতলা করে কেটে ফেলতে পারেন, কিন্তু যেহেতু বেগুন একটা নরম তরকারি তো এমনিতেই এটা গলে যায়। তো যাই হোক, আমরা প্রথমে হচ্ছে কড়াই নিয়েছি এবং কড়াইতে আমরা তেল দিয়ে সাথে হচ্ছে আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটা যখন আমরা দেখবো ব্রাউন কালার চলে আসছে তখন আমরা এক এক করে সকল মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে যে মশলাটি দিচ্ছি সেটি হচ্ছে আদা বাটা। তো আমাদের আদা বাটাটা যেরকম করে আমরা করি, আদা রসুন এবং জিরা বাটা একসাথে করি, আমরা একটা পেস্ট তৈরি করি সেটাই আমরা একসাথে দিয়ে দিই। সাথে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচটা। তো লাল মরিচটা যে যতটুকু ঝাল খেতে পারবেন সেরকমই দিবেন আর কি। তো আমরা মোটামুটি অনেক ভালোই ঝাল খাই, তো এর জন্য একটু বেশি ঝাল দিয়েছি। সাথে দিয়েছি হলুদের গুঁড়া। তো আমরা ভালো মতো নাড়াচাড়া করে নেব এবং তারপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবং লবণটা আপনারা শুরুতে একটু কম দিবেন, তারপর একটু মানে চেখে নিয়ে দেন দিবেন, কারণ লবণ বেশি হয়ে গেলে দেখা যাবে খেতে ভালো লাগবে না। তো তারপর আমরা একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা আমরা একটু কষাতে পারি। আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়াটা অ্যাড করতে পারেন, আমরা এখানে দিইনি যেহেতু আমরা এখানে গরম মশলা দিয়েছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি আমাদের সেই সিদ্ধ করা আলুটি এবং বেগুন যে কুচি করে রেখেছি সেটি দিয়ে আমরা সেটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব যাতে করে পুরোটি ভালো মতো মশলাগুলো একটার সাথে একটা মিশে যায়। তো সুন্দর করে নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নিব এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে কোনো প্রকার পড়ে না যায় এবং অবশ্যই এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। তো আমরা এখানে কিছু পরিমাণ পানি দিয়ে নিচ্ছি যাতে করে তরকারিটা আমরা ভালো মতো কষাতে পারি। তো অনেকেরই হচ্ছে ডিমটাকে আপনারা হচ্ছে ভুনা করে খান। আমি আশা করব যে যদি একটু তরকারি দিয়ে আপনারা এটা রান্না করেন অবশ্যই এটা খেতে খুবই মজা লাগবে, তাহলে আর খাবারের সাথে অন্য কোনো আইটেম না থাকলেও চলবে। তো তারপর আমরা এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব এবং উপর দিয়ে আমরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে করে একটু কাঁচামরিচের ফ্লেভারটা আসে। আপনারা চাইলে এটা দিতে পারেন নাও দিতে পারেন, যেহেতু আমরা এখানে গুঁড়া মরিচ ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে তরকারিটা, আমার তো মনে হয় এভাবে খেতেও মজা লাগবে উইদাউট ডিম। তো আমরা মশলা দিয়ে ভালো মতো তরকারিটাকে কষিয়ে নিচ্ছি এবং সাথে আমরা অল্প একটু পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে যাচ্ছে। আর যেহেতু বেগুন একটি নরম তরকারি আর আমি আলুটাকে আগে থেকেই হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তো আমি অল্প একটু পানি দিয়েছি। এখন আমি একটু বেশি পানি দিয়ে এটাকে আরও ভালো মতো কষিয়ে নিব যাতে করে যদি একটু কাঁচাও থেকে যায় সেটা প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে একসাথেই পুরোটা পানি দিতে পারেন, কিন্তু আমি একটু ধাপে ধাপে দিই যাতে করে কষালে কিন্তু তরকারি অনেক বেশি মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কি সুন্দর একটা কালার এসেছে, আমার তো এখনই দেখে খুব খেতে ইচ্ছে করছে এবং খুবই ভালো লাগছে দেখতে। তরকারি আসলে ডিপেন্ড করে কিন্তু তার কালার এবং তার সব কিছুর উপরে, এটার কালারটা অনেক সুন্দর আসছে। তো যাই হোক, আমরা দেখতেই পাচ্ছি বলক উঠে গিয়েছে এবং এরপরে আমরা যেটা করব, তরকারিটি যখন ভালো মতো বলক উঠে যাবে আমরা এটাকে আরেকটু চুলায় রেখে তারপর আমরা সে আমাদের ডিমগুলো দিয়ে দিব। আপনারা চাইলে ডিমগুলোকে ভেজে দিতে পারেন, কিন্তু আমি কোনো প্রকার ভাজিনি কারণ আমার কাছে মনে হয়েছে না ভাজলেও মজা লাগবে। তো আমরা প্রথমে ডিমগুলো দিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে করে দিয়ে দেবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে, কারণ হচ্ছে এটা খুবই কমন একটা রেসিপি, কিন্তু অনেকের আছে ডিম শুধু ভুনা করে খায়, কিন্তু আমার মনে হয় একটু তরকারি পাশে করে দিয়ে দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজানের দাদুর একটা রেসিপি, বাট আজানের নানু এটা খুব সুন্দর করে বানাতে পারে, সে হচ্ছে ভুনা করে বানায়, সেটা আমি অবশ্যই আপনাদের নেক্সট ভিডিওতে কখনো যদি আমার বাসায় যায় আমি আপনাদেরকে আপলোড করে দিব, অ্যান্ড সেটা খেতে দুর্দান্ত মজা লাগে। তো যাই হোক, আমাদের কিন্তু রেসিপিটা পুরোপুরি শেষ এবং হচ্ছে রান্নাও মোটামুটি কমপ্লিট। আপনারা খুব সহজেই এটা বাসায় বানাতে পারেন এবং দেখবেন যে খেতে কতটা বেশি মজা লাগে। তো খুব সহজেই আপনারা এটা বাসায় বানিয়ে ফেলতে পারেন বেগুন দিয়ে আলু দিয়ে ডিম ভুনা, তো খেতে খুব মজা। তো আমি পরিবেশনের জন্য উপরে একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি, কিন্তু এর আগে আমি গরম মশলা দিয়েছিলাম। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।